জানা শাহের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ইউরোপের ইতিহাসের উপর যে আমরা আলোচনা শুরু করেছি অধ্যায় ভিত্তি প্রথম থেকে তার দ্বিতীয় ক্লাস আজকে তো ওল্ড জাইম বা পুরাতন ব্যবস্থা থেকে আমরা শুরু করেছি প্রথমে ছোট্ট বেশি কয়েকটা মনে রাখতে হবে আমাদের ফরাসি প্লবের প্রাককালে ফ্রান্সে পুরাতন রাজব্যবস্থা ছিল যাজক অভিজাতদের একটা বিশাল বড় আধিপত্য ছিল সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে শুধু কি ফ্রান্সে ছিল না সমগ্র ইউরোপ বা পৃথিবীতেই ছিল সেই রক্ষণশীল ব্যবস্থা রাজার আধিপত্য এইগুলোকে আস্তে আস্তে ভেঙে দেওয়া হচ্ছে প্লবের সময় তো এই ফরাসি প্লবের সময় বেশ কিছু জন ফিজিওক্র্যাক মতবাদ উঠে আসবে লিড দ্য জাস্টিস লেত্রি দ্য কাস এরকম আসবে এবং ফরাসি প্রেক্ষাপটে বিখ্যাত একটা বই না বললেই নয় যেমন রুশো মন্তেস্কু ভলতেয়ার যখন তোমরা ইউটিউবগুলো দেখবে সব বুঝতে পারবে কত গভীরভাবে এদের প্রভাব ছিল সতেরোশো সালে দেখো আমেরিকা স্বাধীন যুদ্ধ হয়েছে আবার অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশন বইটা প্রকাশ করেছে সতেরোশো সালে আবার দেখো বাংলার বুকে ওয়ারিং হেস্টিংস গভর্নর জেনারেল আমিনি কমিশন গঠন করেছে সবই কিন্তু সতেরোশো আবার দেখো কি দেখেছিলাম আমরা সুরাটের সন্ধিকে বাতিল করে পুরন্দরের সন্ধি হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সতেরোশো ছিয়াত্তর সালে বিশ্ববন্দিতে একটা বই আডামসিৎ প্রকাশ করে দিল দা ওয়েল অফ নেশান সেটাও কিন্তু এখানে বারবার আলোচিত হবে দেখে নিয়ে যান আজকের প্রশ্ন অপশন উত্তর কি আছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি ভালো করে মন্দে শুনো তোমরা ওল্ড রিজাইন বা পুরাতন ব্যবস্থা অষ্ট শতাব্দীতে কোন দেশে জনপ্রিয় উঠেছিল দেখো সব দেশেই ছিল কিন্তু উত্তরটা নিরিখে এই পপুলারিটি জনপ্রিয় দিক থেকে উত্তর আমি কিন্তু নিলাম ফ্রান্স মরাক এক সতেরোশো উনব্বই সালে যে ফরাসিপ্লব হয়েছিল কেন মহান ফরাসিপ্লব বলেছি আমি যে সাম্যমৈত্রী স্বাধীনতার এই বিপ্লবের আদর্শ সমগ্র বিশ্বকে কিন্তু প্রভাব করেছিল এই প্রভাবটা সমগ্র বিশ্বে প্রভাব পড়ে যাওয়ায় একে আমরা মহান ফরাসিপ্লব বলছি তো এফেক্টটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছিল এবং এই পূর্ববর্তীকালে ফরাসিপ্লব পূর্ববর্তীকালে ফ্রান্স সমগ্র ইউরোপে অধিকাংশ দেশে যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সামাজিক ব্যবস্থা ছিল অর্থনৈতিক ব্যবস্থা ছিল সবই বৈষম্যমূলক একই ছিল না তারতম্য ছিল সেই ব্যবস্থাটাকেই বলছি আমরা ওল্ড রিজাইম বা বা পুরাতন ব্যবস্থা প্রত্যেকে মনে রাখবে সালে প্যাককালে ফ্রান্সে এই ওল্ড রিজাইম কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল দু নম্বর প্রশ্নে আমরা আসছি আমাদের আমাদের দু নম্বর প্রশ্ন হচ্ছে এটাই দু নম্বর প্রশ্নটা আবার দেখে নাও ওল্ড রিজাইমের পরে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ফরাসি প্লবের মূল আদর্শের মধ্যে কোনটি পড়ে না সতেরোশো সালে ফরাসি প্লবের মূল আদর্শের মধ্যে কোনটি পড়ে না কোনটি পড়ে না দেখো তিনটেই পড়েছিল তাই কোনটি নয় কোন তিনটে পড়েছিল জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ব্যক্তি স্বাধীনতা জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ব্যক্তি স্বাধীনতা তিনটেই সেভেন্টিন এইটি নাইনের ফ্রেঞ্চ রেভলিউশনের আদর্শের মধ্যে পড়েছিল তাই কোনটি পরে না যেহেতু বলেছি আমি তাই কিন্তু উত্তর হয়ে গেল কোনোটাই নয় ওকে এবার ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছি সেভেন এইটি নাইনে ফরাসিপ্লব যে হয়েছিল তার মূল আদর্শগুলো ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা এই সাম্য মিন্স কি জাতীয়তাবাদ মৈত্রী মানে কি গণতন্ত্রবাদ এবং স্বাধীনতা মানে এখানে ব্যক্তি স্বাধীনতা সাম্য মৈত্রী স্বাধীনতা বলতে পারি বা জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ব্যক্তি স্বাধীনতা এর উপরেই দাঁড়িয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন নেক্সট প্রশ্ন কি দেখো দিয়েছে ফরাসিপ্লবের প্রাককালে ফরাসি সমাজ কটি শ্রেণীতে বা স্টেটে বিভক্ত ছিল বারবার করে বলে এসেছিলাম তিনটি শ্রেণী ছিল যাজক তাদের প্রথম স্টেটের মধ্যে ফেলতাম অভিজাত দ্বিতীয় স্টেট বা সেকেন্ড শ্রেণী এবং তৃতীয় স্টেট হচ্ছে তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট তো এইটিন সেঞ্চুরিতে ফ্রান্সের জনগণ মনে রাখবে কি ছিল তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল যাদের সম্প্রদায় প্রথম স্ট্রেট বলা হতো কবি সম্প্রদায়কে দ্বিতীয় স্টেট বা দ্বিতীয় শ্রেণী বলতে পারি আর সব অযাজক ও অনবিজাত সম্প্রদায়কে নিয়ে তৃতীয় স্টেট এবং এই থার্ড স্ট্রেড উপর বিখ্যাত বই অ্যাবিসের প্রত্যেকে মনে রাখবেন চৌথ প্রশ্ন ফরাসিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন রাজাই দিক বা রানী দিক রানী মেরি আতোয়ানের রাজা ছিলেন ষোলসলই কিন্তু ডাইনেস্টি বললে বুর্ব রাজবংশ প্রাসাদ বললে টুইলারিস প্রাসাদ ফ্রান্সের গির্জার নাম বললে গ্যালিকান গির্জা ফ্রান্সের গির্জার নাম কি ছিল চার্জের নাম গ্যালিকান গির্জা প্রাসাদ রানী মেরি আতো রাজা বললে ষোলশ লুই তার আগে কেছিলেন পঞ্চদশ লুই তার আগে কেছিলেন চতুর্দশ লুই মর এক ভাইটা ওকে তো এবারে তাদের ব্যাখ্যা একটু দিয়ে ছোট্ট করে দিয়ে দিচ্ছি দেখে নাও মেরি আতো রানী ছিল বলেই দিয়েছি আর উননব্বই সালে রাজা কে ছিল আর বলতে হচ্ছে না ষোল ছিল রানী তো বলেছি মিনা ডাইনেস্টির নাম হচ্ছে বুর্ব রাজবংশ হয়ে গেল নেক্সট ফ্রান্সের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কারা ছিল দেখো থার্ড বা তৃতীয় শ্রেণী কারা ছিল বুদ্ধিজীবী মানুষ একদম সাধারণ দোকানদার শ্রমিক সকলই ছিল তাহলে কারা ছিলেন না উত্তর নয় সকলেই যুক্ত ছিল ব্যাখ্যা দেখে ফরাসি অর্থাৎ ছিলব্বই সাল আগে বলে এসেছি আমি নাইনটি সেভেন পার্সেন্ট ছিল তৃতীয় শ্রেণী অন্তর্ভুক্ত এদের মধ্যে বড় শিল্পপতি বনি ডাক্তার প্রফেসর আইন প্রভৃতি বুদ্ধিজীবনও যোগ দিয়েছিল সাধারণ দোকানদাররা ছিল কারিগর ছিল শ্রমিক কৃষক থেকে ভবগুরি ভিখারি সমস্ত ছিল থার্ড স্টেড মানুষ তবু এরা অধিকার থেকে বঞ্চিত ছিল মহার এক কর দিতে হতো ট্যাক্স দিতে হতো বেশি তো সেই যাজক অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহটাই কিন্তু এই বিপ্লব তো সতেরোশো সালে কিন্তু অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যায় সেভেন্টিন এইটে তাই বিপ্লবের প্রাক্কালে কিন্তু অভিজাত বিদ্রোহ ভালো করে পড়তে হবে তোমাদেরকে নেক্সট প্রশ্ন বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনগণকে কোন করটি দিতে হতো না কোন কর্ম দিতে হতো জানতে হবে কয়েকটা কর আগে জানতে হবে তাহলেই বের করতে পারবো কোনটি দিতে হতো না দেখো ভিকটিম স্টেইল ক্যাপিটেশন নান অফ দিস উত্তর হবে নান অফ দিস তিনটেই তিনটাই হতো ফ্রান্স জনগণকে টেইল ভিকটিম এবং ক্যাপিটেশন যে যে করগুলো হতো সেই করগুলো আসলে কি এবার দেখে নেওয়া যাক যেমন টেইলি মানে সম্পত্তি কর টেইলি মানে কি সম্পত্তি কর ভালো করে মনে রাখবে এটা হ্যাঁ সম্পত্তি কর টেইলি ভালো করে মনে রাখবে ভিকটিম বা স্থাবর অস্থাবর সম্পত্তির উপর কর ক্যাপিটেশন উৎপাদন কর গ্যাবে লবণ কর টাইট বা ধর্ম কর ভি মানে বিনা পারিশ্রমিক বাধ্যতামূলক শ্রমদান এইগুলো ছিল বিরাজমান কর করগুলো আরেকবার বলে দেবো টেইলি মানে হচ্ছে সম্পত্তি কর ক্যাপিটেশন বা উৎপাদন কর বা স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর কর গ্যাবেল মানে লবণ কর টাইট বা ধর্ম ভিটা খুব ইম্পর্টেন্ট বিনা পারিশ্রমিক বাধ্যতামূলক শ্রমদান এই করগুলো দিতে হতো এবারে করগুলোর ভাগ ছিল ভাগটা দেখে নাও প্রসঙ্গ উল্লেখ কি টেইলি এই তিনটে কর ছিল কৃষকেরা রাজাকে প্রত্যক্ষ ডাইরেক্ট ট্যাক্স হিসাবে দিত আর ইনডাইরেক্ট বা পরোক্ষ কর কৃষক রাজাকে দিত সেই করগুলো কি কি কর একটু দেখে নাও ভালো করে দিয়ে দেখিয়ে দিয়েছে দেখো গ্যাবেল টাইদ এবং করবি তাই প্রত্যক্ষ এবং পরোক্ষ করটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে নেক্সট প্রশ্নে ফ্রিজিও ক্র্যাক শব্দটি কাদের নামের সাথে যুক্ত ফ্রিজিও ক্র্যাকটা ছিল একটা অর্থনীতিবিদগণ রাখবে এইটিন সেঞ্চুরিতে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে মার্কেন্টাইল বা বিরোধী অর্থনীতিবিদগণ ফিজিওক্র্যাক নামে পরিচিত ছিল এদের প্রধান উদ্দেশ্য ছিল ফ্রান্সের অর্থনীতিকে রাষ্ট্রের কঠোর নিয়ম থেকে মুক্ত করে ওবাদ শিল্প বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেওয়া এটাই ছিল ফিজিওক্র্যাকদের মূল উদ্দেশ্য বা ফ্রিজিওক্র্যাক অর্থনীতির মূল বক্তব্য নেক্সট প্রশ্ন ফিজিওক্র্যাক মতবাদের প্রবক্তাকে ফিজিওক্র্যাক মতবাদের প্রবক্তাকে দেখো কুইশনি তুর্গ অ্যাডাম স্মিথ এবং সুরসুর অবশ্যই আমি নেব অ্যাডাম স্মিথ এবং তার বিখ্যাত বইটার নামও দেখ উল্লেখ করেছি দা ওয়েলথ অব নেশন সতেরোশো সালে প্রকাশ পায় ওয়েলথ অব নেশন গ্রন্থটা নয় মার্চ ইংল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন তার ফিজিওক্র্যাক মবাদ বাণিজ্য নীতি প্রবক্তা ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক অ্যাডাম স্মিথ তিনি তার বিখ্যাত বই দ্য ওয়েলথ অব নেশন গ্রন্থে সর্বপ্রথম এই মতবাদ এই মতবাদ বলতে কোন মতবাদ না ফিজিওক্র্যাক মতবাদের প্রচার করেছিলেন ফ্রান্সের ফিজিওক্র্যাক মতবাদের প্রধান প্রবক্তা ছিলেন পঞ্চদশ লুই মোরবেদ যাকে আমরা প্রজাপতি রাজা বলি তার ব্যক্তি ও চিকিৎসক পুলিশ নিয়েছিলেন মতবাদকে ফ্রান্সে প্রথম প্রচার করেছিলেন প্রত্যেকে মনে রাখবে নেক্সট প্রশ্নে আসছে লেত্রে দা ক্যাসে কি ভীষণ ইম্পর্টেন্ট লেত্রে দা ক্যাসে কি একটি ফরাসি রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা তাহলে একটি ফরাসি রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে লেত্রে দা ক্যাশে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং অপশনগুলো দিচ্ছে দেখেন একটি ব্রিটেনে একটি ফরাসি একটি ব্রিটেনে রাজকীয় একটি ফরাসি রাজকীয় সামাজিক দুটো দিয়েছি রাজকীয় এটা উত্তর হবে ফরাসি রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা এবং লেত্রেদা ক্যাশে একটি ফরাসি রাজকীয় গ্রেপ্তারানা এই গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজপুরুষেরা বা রাজারা যে কোনো সাধারণ মানুষকে কি করতো না যে কোনো সাধারণ মানুষকে তারা গ্রেপ্তার করে করে ফেলতো তাই কি বললাম যে কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করে ফেলতো ওই লেত্রেদা ক্যাশে আইন বলে এবং বিনা বিচারে ভালো করে মনে রাখবে বিনা বিচারে করে ফরাসি নিজ প্রাকালে যাজক অভিজাতরা প্রতিশোধ নিত তাই নিজেরা কি করতো যারা তার বিরুদ্ধে কথা বলতো যাজক অভিজাতরা এই আইন জারি করে সাধারণ মানুষদের কিন্তু গ্রেপ্তার করে নিত যাক বাস্তিল দুর্গ এরকম হতভাগ্য বন্দীদের পরিপূর্ণ হয়ে যেত তাই যাজক অভিজাতদের সেই গ্রেপ্তার করা ব্যক্তিগুলো একা হতো বাস্তিলদকে এই বাস্তিলদকে এই জন্য রাজতন্ত্রের মূর্ত প্রতীক বলা হতো পরবর্তীকালে এই আইন অসিংবিধানিক বলে প্রমাণিত হয়েছিল এবং বাতিলও হয়ে গেছিল ফ্রান্সে প্রত্যেকে মনে রাখবে এবারে লিড দ্য জাস্টিস কি লিড দ্য জাস্টিস একটি আইন একটি স্থাপত্য একটি নদীর নাম একটি করের নাম লিড দা জাস্টিস হচ্ছে একটি আইনের নাম সতেরোশো সালে ফ্রান্সে ফ্রাসি প্লোয়ের একটা প্রখ্যাত আইন ছিল লিড দা জাস্টিস এই আইন বলে রাজা স্বয়ং পার্লামেন্টের সভায় সভৈত্ব করে রাজা নিজে পার্লামেন্টের সভায় প্রেসিডেন্ট বা করে যে কোনো আইনকে পাস করিয়ে নিত ফলে কি হতো রাজার এই কাজকে পার্লামেন্ট অবৈধ অসাংবিধানিক বলতো পাস করিনি যা খুশি করতে পারতো তাই রাজা এই আইনকে অবৈধ এবং অসাংবিধানিক বলে নিন্দা করেছিল ফলে রাজা ক্ষুব্ধ হয়ে প্যারিস পার্লামেন্টের সদস্যর ওপর কি করেছিল উত্তর ফ্রান্সের টয়েল শহরে নির্বাসিত করে দেওয়া হয়েছিল পার্লামেন্টের সদস্যদের তিনি নির্বাচন করে দিয়েছিলেন এখান থেকে রাজা বোনা অভিজাতদের সংঘাত শুরু হয় পরবর্তীকালে কিন্তু অভিজাতের পতন ঘটে রাজা সরসরীরে পতন ঘটেছিল তাই খারাপ কাজ করলে কিন্তু ছাড় নেই তো যাই হোক এই ছিল ফরাসিপ শিব ক্লাবের ওপরে দশটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা কেমন লাগলো অবশ্যই জানিও গুড বাই